দিদি উন্নয়নের স্পিড ব্রেকার মোদি। কলকাতা সফরসূচি অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রথম নির্বাচনী প্রচারণা শিলিগুড়িতে চালালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর শুরুতেই আশানুরূপভাবে তার আক্রমণের নিশানায় ছিলেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভার শুরুতেই উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মোদি বলেন, দিদির মমতা নৌকা যে ডুবে গেছে শিলিগুড়ির জনসভার বিপুল সংখ্যক মানুষই তার প্রমাণ। বক্তব্য যত গড়িয়েছে তত ঝাঁজ বেড়েছে মোদির বক্তব্যে। তিনি বলেন, দিদি উন্নয়নের স্পিড ব্রেকার। গরিবদের কথা ভাবেন না দিদি, সারা দেশে প্রবল গতিতে কাজ হয়েছে, পশ্চিমবঙ্গে সেই গতিতে উন্নয়নই হয়নি। তিনি অভিযোগ করেন, পশ্চিমবঙ্গে গরিবদের নিয়ে রাজনীতি করে তৃণমূল। এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন, পশ্চিমবঙ্গের গরিব মানুষদের অর্থ চিট ফান্ড কেলেঙ্কারিতে লোপাট হয়েছে। বুধবার 3 জুলাই শিলিগুড়ির সমাবেশে প্রথমে বাংলায় বক্তব্য শুরু করেন মোদি। এর আগে তিনি দুপুর 1টা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নামেন। সেখান থেকে রওনা দেন শিলিগুড়ির কাওয়াখালী প্রাঙ্গনের উদ্দেশ্যে। তাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে চরম উন্মাদনা লক্ষ্য করা যায়। শিলিগুড়ির পর কলকাতায় স্থানীয় সময় 4টায় জনসভা করেছেন নরেন্দ্র মোদি। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।